রামানন্দ শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম সামনে আসন্ন এক্সামের কথা মাথায় রেখে স্পেশাল কুড়িটা জিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব যা পরীক্ষায় ভীষণভাবে কমনযোগ্য তোমরা ভালো করে শুনতে থাকো ভালো লাগলে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং অবশ্যই লাইক করো তো চলো আমাদের আজকে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নিই বলছে দয়ানন্দ সরস্বতী কোন সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন তা আমাদের অ্যান্সার কী হবে আমাদের অ্যান্সার হয়ে যাবে আর্য সমাজ তবে আর্য সমাজ যদি বলে কত সালে প্রতিষ্ঠিত হয় তোমরা বলবে আঠারোশো সালে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল মুম্বাই তাহলে দয়ানন্দ সরস্বতী আঠারোশো সালে মুম্বাইয়ে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কি উদ্দেশ্যে ধর্মীয় সংস্কার সাধনের উদ্দেশ্যে ক্লিয়ার এইটুকু মনে রাখলে এনাম চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি ফিফা বিশ্বকাপ দু হাজার আঠেরো কোথায় আহ হয়েছিল এবং গোল্ডেন বল কে পেয়েছিলেন গোল্ডেন বল পেয়েছিলেন লুকা মার্ডিল দু হাজার সাথে কোথায় হয়েছিল রাশিয়াতে রাশিয়াতে একুশতম ফুটবল বিশ্বকাপ কত তম একুশতম একুশতম ফুটবল বিশ্বকাপ রাশিয়াতে হয়েছিল কে পেয়েছিল ফ্রান্স জিতেছিল কে ফ্রান্স জিতেছিল চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স আর বত্রিশটা টিম কিন্তু এতে অংশগ্রহণ করেছিল ঠিক আছে ওকে চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই ভারতের প্রস্তাবিত প্রথম হাইপারলুপ কোন রাজ্যে গড়ে উঠেছে প্রস্তাবিত প্রথম হাইপারলুপ কোন রাজ্যে গড়ে উঠেছে আমাদের অ্যার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ অ্যান্সার কি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ ভারতের প্রস্তাবিত প্রথম হাইপারলুপ গড়ে উঠেছে অন্ধ্রপ্রদেশে ওকে যদি বলা হয় অন্ধ্রপ্রদেশের রাজধানী কি তোমরা বলবে অমরাবতী কি রাজধানী অমরাবতী রাজধানীর নাম হচ্ছে অমরাবতী তো নেক্সট কোয়েশ্চেন দেখে নি সালে জনগণনা অনুযায়ী ভারতে মোট কতগুলি ভাষা ছিল ভারতে মোট কতগুলি ভাষা ছিল আটশো চুয়াল্লিশটা উনিশশো সালে আমাদের যেমন স্বাধীনতার পরে জনগণনা হয়েছিল সেই সময় ভাষা ছিল ভারতবর্ষে আটশো চুয়াল্লিশটা ঠিক আছে হিন্ডন নদী কোন নদীর উপনদী নেক্সট কোশ্চেন আমাদের হিন্ডন নদী কোন নদীর উপনদী তোমরা কি বলবে হিন্ডন নদীর উপনদী হচ্ছে যমুনার উপনদী হিন্ডন হচ্ছে যমুনার উপনদী ওকে যদি বলা হয় যমুনা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে তোমরা বলবে যমুনা নামক হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে যমুনাত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে আর যমুনা নদীর কত জানো কি যমুনা নদীর দৈর্ঘ্য হচ্ছে তেরোশো ছিয়াত্তর কিমি ঠিক আছে যমুনা নদীর দৈর্ঘ্য হচ্ছে তেরোশো ছিয়াত্তর কিমি চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেই নরোরা পারমাণবিক শক্তি কেন্দ্রটি কোথায় অবস্থিত নরোরা পারমাণবিক শক্তি কেন্দ্র উত্তরপ্রদেশে অবস্থিত কোথায় অবস্থিত উত্তরপ্রদেশে এই রিলেটেড কয়েকটা কোশ্চেন কোথায় অবস্থিত তোমরা বলবে উত্তরপ্রদেশে ইউপি যদি বলে কৈগা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু কইগা কোথায় কি বলবে তোমরা কর্ণাটক ঠিক আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি বলে কুদানকুলাম কুদানকুলাম উদান তোমরা কি বলবে তামিল কমল হচ্ছে তামিলনাড়ু ঠিক আছে নেক্সট দেখি চলো ভারতের প্রথম কোথায় জলবিদ্যুৎ উৎপাদন শুরু হয় কোথায় দার্জিলিং এর সিদ্ধাপ আঠারোশো ছিয়ানব্বই থেকে সাতানব্বই সালে ছিয়ানব্বই সাতানব্বই সালে জার্জিলিং এর এ প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কিন্তু শুরু করা হয় ব্রিটিশ শাসিত ভারতে ওকে কোডারমা গ্রিডি ইত্যাদি শ্রেষ্ঠ অভ্রবলয় কোন রাজ্যে অবস্থিত তোমরা কি বলবে ঝাড়খন্ড কোডারমা গ্রিডি শ্রেষ্ঠ অভয় হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত যদি বলে ঝাড়খন্ডের রাজধানী কি তোমরা কি বলবে ঝাড়খন্ডের রাজধানী হচ্ছে রাঁচি ঝাড়খন্ডের রাজধানী রাঁচি ওকে আর এখানকার সব থেকে বড় বৃহত্তম শহরটার নাম হচ্ছে জামশেদপুর বড় বৃহত্তম শহরের নাম হচ্ছে জামশেদপুর ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখে বলছে সংবিধানের ভারতীয় সংবিধানের স্বাধীনতার অধিকার কত নম্বর ধারাতে বর্ণিত হয়েছে ভারতীয় সংবিধানের স্বাধীনতার অধিকার কত নম্বর ধারাতে বর্ণিত হয়েছে তোমরা কি বলবে উনিশ থেকে বাইশ নম্বর ধারাতে ভারতীয় সংবিধানের স্বাধীনতার অধিকার বর্ণিত হয়েছে উনিশ থেকে বাইশ নম্বর ধারাতে এখানে কয়েকটা জিনিস একটু বলে দেওয়া যেতে পারে আমাদের যতগুলো মৌলিক অধিকার আছে তৃতীয় নম্বর অধ্যায়ে ঠিক আছে তৃতীয় নম্বর অধ্যায়ে তৃতীয় অধ্যায়ে পার্ট থ্রিতে অ্যাকচুয়ালি বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারার মধ্যে মৌলিক অধিকারগুলো বর্ণিত হয়ে রয়েছে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারার মধ্যে তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট চোদ্দ থেকে আঠেরো হচ্ছে সাম্যের অধিকার চোদ্দ থেকে আঠেরো হচ্ছে সাম্যের অধিকার আর উনিশ থেকে বাইশ হচ্ছে কি যেটা বলা হয়েছে যেটা কোয়েশ্চেন ছিল আমাদের স্বাধীনতার অধিকার উনিশ থেকে বাইশ হচ্ছে স্বাধীনতার অধিকার এটা কিন্তু খুব আসে এখান থেকে আলাদা আলাদা ধারাগুলো আসতে পারে উনিশ একুশ বাইশ এগুলো কিন্তু আসতে পারে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সতেরো নম্বর ধারায় কিন্তু অস্পৃশ্যতা রয়েছে সতেরো নম্বর ধারায় অস্পৃশ্যতা আর আঠেরো নম্বর ধারায় আছে খেতাব গ্রহণ ঠিক আছে খেতাব গ্রহণ এগুলো কিন্তু একটু ভালো করে জেনে যেতে হবে আর একুশের এতে শিক্ষার অধিকার একুশের এতে শিক্ষার অধিকার আর তেইশ থেকে চব্বিশ হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার তেইশ থেকে চব্বিশ হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার তেইশ থেকে চব্বিশ হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন সংবিধানে ভারতীয় সংবিধানের সাতান্ন সাতান্ন নম্বর ধারাতে কোন বিষয়ে উল্লেখ আছে ভারতীয় সংবিধানের সাতান্ন নম্বর ধারাতে উল্লেখ আছে কি একই ব্যক্তি রাষ্ট্রপতি পদে একাধিকবার নির্বাচিত হতে পারে একই ব্যক্তি রাষ্ট্রপতি পদে একাধিকবার নির্বাচিত হতে পারেন এটাই আর এখানে একষট্টি নম্বর ধারাটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট রাষ্ট্রপতির ইমপিচমেন্ট ক্ষমতা ঠিক আছে এটা কিন্তু রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায় একাশি নম্বর একষট্টি নম্বর ধারা অনুসারে আর সাতান্ন নম্বর ধারা অনুসারে কোনো একজন ব্যক্তি একাধিকবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারেন নেক্সট কোশ্চেন চলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং কিছুটা আন করছেন কোশ্চেন উনিশশো আট সালে গান্ধীজি আন টু দা লাস্ট গ্রন্থটি গুজরাটে অনুবাদ করেন তার নাম কি ছিল সেই গ্রন্থের নাম ছিল গ্রন্থটা রাইটার গ্রন্থ জন জন ঠিক আছে টু দা লাস্ট গ্রন্থের অ্যাকচুয়াল রাইটার হচ্ছে জন রাস্কিন আর গান্ধীজি যেটা গুজরাট ভাষায় অনুবাদ করেছিল তার নাম ছিল কিন্তু সর্বোদয় ঠিক আছে আর জন রাজকিন এই আন টু লাস্ট পাবলিশ করেছিল মেনলি আঠারোশো ষাট খ্রিস্টাব্দের কাছাকাছি সময় আঠারোশো ষাট খ্রিস্টাব্দের কাছাকাছি সময় নেক্সট কোয়েশ্চেন ইউথ কাপ কিসের সাথে জড়িত তোমরা কি বলবে ইউথ হান্ড কাপ টেনিসের সাথে জড়িত ইউথ কাপ টেনিসের সাথে জড়িত নেক্সট কোয়েশ্চেন চলো ভারতরত্ন পুরস্কার উনি কত সাল থেকে দেওয়া হয় তোমরা কি বলবে উনিশশো সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় উনিশশো সালে তিনজন ভারতীয় ভারতরত্ন পেয়েছিলেন তাদের নামগুলো একটু জেনে রাখতে হবে তার নামগুলো কি সর্বপল্লী রাধাকৃষ্ণন সর্বপল্লী রাধা কৃষ্ণন প্রথম প্রথম ভারতীয় উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং পদে রাধা কৃষ্ণন আর দ্বিতীয় জনের নাম হচ্ছে সি রাজা গোপালাচারী ভারতের প্রথম রাজ্যপাল সি রাজা গোপালাচারী আর হচ্ছে সি ভি রমন রাজা গোপাল আর হচ্ছে আরেকজন হচ্ছে সি ভি রমন সি ভি রবন একজন বিজ্ঞানী ছিলেন ঠিক আছে চলো নেক্স দেখে আমরা একটি আদর্শ এম মিটারে এম মিটার আদর্শ এম মিটারে রোধ কত তোমরা মনে রাখবে শূন্য আদর্শ এম মিটারের রোধ কিন্তু শূন্য হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মনে রাখার চেষ্টা করো নেক্সট কোশ্চেন দেখে নিই একটি আদর্শ ভোল্ট মিটারে রোধ কিরূপ হয় একটি আদর্শ ভোল্ট রোধ অসীম হয় এটাও ভীষণভাবে ওকে রেলের জন্য এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটু ভালো করে মনে রেখো আলোক চিত্রে ফ্রিজিং এজেন্ট হিসাবে ব্যবহৃত সোডিয়াম থায়সালফেটের সংকেত কি আলোক চিত্রে ফ্রিজিং এজেন্ট হিসাবে ব্যবহৃত সোডিয়াম থায়সালের সংকেত হচ্ছে Na2 S2 O3 5H2O তাহলে কি Na2 S2 O3 5H2O ক্লিয়ার এটা কিন্তু ভীষণভাবে মনে রাখতে হবে এবং গুরুত্ব সহকারে মনে রাখার দরকার আছে নাহলে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা প্রচুর এখান এটা থেকে লিউকোমিয়া কি কারণ হয় শ্বেত রক্তকর্ণিকা বা ডাব্লিউ বিসি হোয়াইট ব্লাড কর্পাসলের সংখ্যা বেশি হলে কিন্তু লিউকামিয়া রোগ দেখা দিতে পারে নেক্সট কোয়েশ্চেন দেখিনি নিই জীবন বিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে সাইটোলজি কোষ নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে বলা হয় সাইটোলজি যেখানে হাড় সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটাকে কি বলবে অস্টিওলজি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন মানবদেহের দীর্ঘতম কোষ ও বৃহত্তম কোষ কোনটি মানবদেহের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ আর বৃহত্তম কোষ হচ্ছে ডিম্বাশয় তাহলে এই ছিল আজকে আমাদের স্পেশাল কুড়িটা কমনযোগ্য এবং পরীক্ষায় আসার মতো ঝিকে তোমরা এগুলো ভালো করে মন দিয়ে দেখতে থাকো ভালো লাগলে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব